আজকের বায়োগ্রাফিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে হলো চার্লস ডারুইন আঠারোশো নয় থেকে আঠারোশো ডারুইনের জন্ম হয় আঠারোশো নয় সালের বারোই ফেব্রুয়ারি ইংল্যান্ডের এক সম্ভ্রান্ত পরিবারে পিতা ছিলেন নাম করা চিকিৎসক মাত্র আট বছর বয়সে মাকে হারালেন ডারুইন সেই সময় থেকে পিতার বড় বোনের স্নেহ বড় হয়ে উঠতে লাগলেন নয় বছর বয়সে স্কুলে ভর্তি হলেন চিরাচরিত পাঠ্যসূচির মধ্যে কোনো আনন্দই পেতেন না তিনি লিখেছেন বাড়িতে তার ভাই একটি ছোট্ট ল্যাবরেটরি গড়ে তুলেছেন সেখানে তিনি নানান তিনি রসড়ে নানান মজার খেলা খেলতেন ১৬ বছর বয়সে সালসকে ডাক্তারি পড়ার জন্য এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হলো যার মন প্রকৃতির রূপরস গন্ধে পূর্ণ হয়ে আছে মরাদেহের হার অস্থি মজ্জা তাকে কেমন করে আকর্ষণ করবে ওষুধের নাম মনে রাখতে পারতেন না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ পড়তে তার ভালো লাগতো না আর অপসারণ কথা শুনলে সে আঁতকে উঠতেন ভয় পেতেন সালসে পিতা বুঝতে পারলেন ছেলের পক্ষে ডাক্তার হওয়া সম্ভব না তাকে ক্যাম্ব্রিজের ক্রাইস্ট কলেজে ভর্তি করা হন উদ্দেশ্য ধর্মযাচক করা সেই সময় ক্যাম্ব্রিজের উদ্ভিদবিদ্যার অধ্যাপক ছিলেন হ্যান্সলু হ্যান্সলোর সাথে পরিচয় হওয়ার পর থেকেই তার অনুরাগী হয়ে পড়লেন চার্লস অল্প দিনের মধ্যেই শুরু হয় শিষ্য এবং গুরুর মধ্যে নিগুর ভালোবাসা এবং বন্ধুত্বের বন্ধন ক্যামব্রিজ থেকে পাশ করে তিনি কিছুদিন ভূবিদ্যা নিয়ে পড়াশোনা করতেন বটেই অপ্রত্যাশিতভাবে চার্লস জারুনির জীবনের এক অযথেচিত বহুভোগ্যের উদয় হলো অধ্যাপক হ্যান্সলে তার কাছ থেকে একখানি পত্র পেলেন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বিরল এক সংবাদ যে সংবাদ এম এইচ এস বিগল নামে একটি জাহাজ দক্ষিণ আমেরিকার অভিযানে বার হবে এই অভিযানের প্রধান হলো ক্যাপ্টেন ফিস বয় এই অভিযানের উদ্দেশ্য হল প্রাকৃতিক পরিবেশ জীবজন্তু গাছপালা সম্বন্ধে জ্ঞান লাভ করা এবং বৈশিষ্ট্যকে পর্যবেক্ষণ করে তার ইতিহাস অনুসন্ধান এবং গবেষণা করা এ ধরনের কাজে বিশেষজ্ঞ এবং অনুরাগী ব্যক্তিরাই অভিযানের সঙ্গে যুক্ত হতে পারবেন এই অভাবনীয় সুযোগকে কিছুটি হাতছাড়া করতে চাইলেন না দারুণ আঠারোশো সালে সাতাশে ডিসেম্বর বিগল দক্ষিণ আমেরিকার অভিমুখে যাত্রা শুরু করলেন ক্যাপ্টেন ফিজ বয়ের নেতৃত্বে দীর্ঘ পাঁচ বছর ধরে জাহাজ ভেসে চলল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দক্ষিণ আমেরিকার উপকূল ছাড়াও গালাপস গোস দ্বীপপুঞ্জ তাহিতি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মালদ্বীপ সেন্ট হেলেন দ্বীপে জাহাজ ঘুরে বেড়ালেন এই সময়ের মধ্যে ডারোইন পাঁচশো পঁয়ত্রিশ দিন কাটিয়েছেন সাগরে আর এক হাজার দুইশো দিন ছিলেন মাটিতে ডারোইন যা কিছু প্রত্যক্ষ করতেন তার নমুনার সাথে সুনির্দিষ্ট বিবরণ স্থান সংগ্রহের তারিখ লিখে রাখতেন কোন তথ্যের দিকে তার নজর ছিল না বাস্তব তথ্যের প্রতিটি দিক ছিল তার কাছে বোধগম্য এবং গুরুত্বপূর্ণ বিষয় জুলাই সাল লিখেছেন ইতিমধ্যে পাতার বিবরণ লিখেছেন তিনি এর মধ্যে বাকি বিভিন্ন প্রজাতির জীবজন্তুর বিবরণ বিগল জাহাজের চরে দেশ ভ্রমণের সময় মাঝে মাঝে তিনি অসুস্থ পড়তেন দীর্ঘ পাঁচ বছর পর যখন আঠারোশো ছত্রিশ সালে ইংল্যান্ডে প্রবর্তন প্রত্যাবর্তন করলেন ডারোইন তখন তার শরীরের স্বাস্থ্য ভেঙে গিয়েছে কিন্তু অদম্য মনোবল বাড়ির সকলের সবাই অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে উঠলেন এই সময় তিনি একজন তার কাজিন অ্যাম্বা উইন্ডেজকে বিয়ে করেন বিবাহের সূত্রে বেশ কিছু সম্পত্তি লাভ করেন ডার অ্যাম্বার গর্ভের ডারুনির দশটি সন্তানও জন্মায় বটে শুধু মা হিসেবে না স্ত্রী হিসেবে অ্যাম্বা ছিলেন অসাধারণ ডারুনের পরবর্তী বই এক ধরনের সামুদ্রিক গুগলিদের নিয়ে এই বইটি লিখতে ডারুনের সময় লেগেছে আট বছর এই সময় তার মনোযোগে এক নতুন চিন্তা জন্ম হচ্ছিল যদিও সুদীর্ঘ দিন পর্যন্ত তা ছিল অসংলনে বিশৃঙ্খল কিন্তু নিরলস পরিশ্রম অধ্যবসায় বিশ্লেষণ গবেষণার মধ্য দিয়ে তারই মধ্য থেকে সৃষ্টি হচ্ছিল এক নতুন মতবাদ যা হলো বিবর্তনবাদ দারুণের প্রথম বিবর্তনবাদের প্রাথমিক খসড়া তৈরি করেন আঠারোশো বিয়াল্লিশ সালে এর বিস্তৃতি ঘটে পঁয়ত্রিশ পাতার একটি রচনার মধ্যে দু বছর পর অপেক্ষাকৃত বিস্তারিতভাবে প্রস্তুত করলেন বিবর্তনবাদের প্রথম দুইশো তিরিশ পাতার পাণ্ডুলিপি এরপর শুরু হলো পাণ্ডুলিপি সংশোধনের কাজ তাতে নতুন তথ্য সংশোধন করে প্রতিটি তথ্যের বিচার বিশ্লেষণ করা তাকে আরও বস্তুনিষ্ঠ করা যুক্তিনিষ্ঠ করা সুদীর্ঘ পনেরো বছর ধরে চলছে এই সংশোধন পর্ব এইবার ডায়ারনের বই লেখার কাজ হাত দিলেন প্রকৃতপক্ষে তিনি গবেষণা কাজ যতখানি ভালোবাসতেন লেখালেখি করতে তা তেমন ভালো লাগত না বিরক্তি বোধ করতেন অবশেষে চব্বিশে নভেম্বর আঠারোশো উনষাট সালে ডায়ারনের বই প্রকাশ হলো বইয়ের নাম অরিজিন অফ স্পেসিস পরবর্তীকালে পরবর্তীকালে এই বই শুধু অরিজিন অফ স্পেসিস নামে পরিচিত হয় প্রকাশের সাথে সাথে বারোশো পঞ্চাশ বই বিক্রি হয়ে গেল বিবর্তনবাদের নতুন তত্ত্ব বাইবেলের আদম হাওয়ার মতোই কাহিনি পৃথিবীর সৃষ্টির কাহিনীকে বৈজ্ঞানিক তত্ত্বের বিশেষণে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত করলেন এই বোঝে তিনি লিখেছেন আমাদের এই পৃথিবীতে প্রতি মুহূর্তে নতুন প্রাণের জন্ম হচ্ছে জীবের সংখ্যা ক্রমাগত বেড়ে চলছে কিন্তু খাদ্যের পরিমাণ ক্রমশ কমে আসতেছে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে সেই কারণে নিয়ত জীবন ও মৃত্যুর মধ্যে চলছে অস্তিত্ব রক্ষার জন্য বিরামহীন প্রতিযোগিতা যারা পরিবেশের সাথে নিজেদের সামঞ্জস্য বিধান করতে পেরেছেন তারা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পেরেছেন কিন্তু যারা পারেনি তার ধ্বংস হয়ে গেছেন এই ধারাকে বলা হয়েছে যোগ্যতমের জয় সারভাইভাল অব দ্য ফিটেস্ট কিন্তু সময়ের সাথে সাথে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হচ্ছে সমুদ্রের মধ্যে জন্ম হচ্ছে স্থলভাগের কত স্থলভাগ হারিয়ে যাচ্ছে সমুদ্র আবহাওয়ার পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে এই পরিবর্তনের সাথে সাথে জীবিত প্রাণের পরিবর্তনও দেখা যাচ্ছে বটে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সঠিক নির্বাচন ধরনের মতবাদের এই পরিবর্তনশীলতা বংশগতি এবং প্রাকৃতিক নির্বাচনের উপর প্রতিষ্ঠিত প্রাকৃতিক নির্বাচনের সাহায্যে প্রাণী পরিবেশের সাথে নিজেকে সামঞ্জস্য বিধান করা জীবের সুবিধার জন্য এই পরিবর্তন তাদের উত্তরোত্তর উন্নতি ঘটিয়ে সৃষ্টি করে নতুন প্রজাতির দি অরিজিন অব দ্য স্পেসিস প্রকাশিত হওয়ার পর ডারন তার বিবর্তন বা তথ্যকে আরও উন্নতভাবে প্রকাশ করার জন্য আঠারোশো আশি সালে প্রকাশ করলেন ভ্যারিয়েশন অফ অ্যানিমেল অ্যান্ড প্লান্টস আন্ডার ডোমেস্টিক ক্রিয়েশন আঠারোশো একাত্তর সালে প্রকাশিত হল ডারনের আরেকখানি বিখ্যাত রচনা দ্য ডিসেন্ট অফ ম্যান প্রাণের বিকাশ বৃদ্ধির সাথে সাথে তার অস্তিত্ব সংকট দেখা দিচ্ছে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে যোগ্যতম জয় হচ্ছে এক প্রজাতি থেকে নতুন প্রজাতির জন্ম হচ্ছে প্রাণী প্রতিনিয়ত নিজেকে উন্নত করে আর স্তরে প্রত্যাগমন করছে ডারনের মতো অনেক অনুসারে মানুষের নিম্নতর জীব থেকে ধাপে ধাপে উন্নতর জীবে এসে পৌঁছেছে এই ক্রমবিবর্তনের বিবর্তনের চিত্রই তিনি এঁকেছেন তার দ্য ডিসেন্ট অফ দ্য ম্যান গ্রন্থে ডারণের বিদম্ব দারুণের বিবর্তনবাদের প্রসঙ্গে অনেকের ধারণা মানুষের উৎপত্তি বাদর থেকে কিন্তু দারুণ কখন এই ধারণার কথা বলেননি তার অভিমত ছিল মানুষ এবং বাদর উভয়ে কোনো এক প্রা বৈদেশিক জীব থেকে বিবর্তিত হয়েছে পাদরা কোনোভাবেই আমাদের পুরোপুরি ছিল না তার চেয়ে দূর সম্পর্কে আত্মীয় বলা যেতে পারে ডারুনের মতে মানুষ পৃথিবীশিষ্ট জীব কারণ সমস্ত জীব জগতের মধ্যে যে সকল ধরনের পরিবর্তন সকলের চেয়ে বেশি যোগ্যতম প্রকৃতপক্ষে মানুষ কোনো সর্বসূদ্ধ দেবদূত নয় সে বর্বরতার স্তর থেকে উন্নত জীব এগিয়ে চলাই তার ধর্ম তিনি যখন শেষবারের মতো লন্ডন এসেছিলেন তখন তার বয়স ছিল মাত্র তেহাত্তর বছর বয়স এক বন্ধুর বাড়ির দরজার সামনে এসে অসুস্থ হয়ে পড়লেন বন্ধুর বাড়িতে ছিলেন না বন্ধুর বাড়ির চাকর ছুটে আসতেই ডারিন বললেন তুমি ব্যস্ত হও না আমি একটা গাড়ি ডেকেই বাড়ি চলে যেতে পারবো কাজের লোককে কোনোভাবে বিব্রত না করে ধীরে ধীরে নিজের বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন আর বিছানা থেকে তিনি উঠতে পারেননি ক্রমশী তার অসুস্থতা বেড়ে চলল ডারোয়েন বুঝতে পেরেছিলেন তার দিন শেষ সময় ঘনি এসেছে চলে যেতে হবে ওপারে তিনি অসুস্থ থাকার পর উনিশে এপ্রিল আঠারোশো সালে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন চার্লস রবার্ট ডারোইন তার মৃত্যুদের জুড়ে শোকের সায় নেমে এলো সততা উল্লাসিত হয়ে উঠল তার মতো ঈশ্বর বিদ্বেষী পাপির স্থান হবে নরক সব্রিয় দর্শক মণ্ডলী এই চিরন্তন সত্য বুকে মন মানসিকতা এবং আয়জন ধারণ করে আমরা যেন বাকি পথ পাড়ি দিতে পারি সেই পথটা আজকে শেষ করছি যদি আমাদের এই ভিডিওটি দেখতে ভালো লাগে থাকে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ শিবরাত্রি